نازش ملک و ملت ہے ہم سے ہے درخشاں صبح وطن، ہم تابش دی ہم نور یقین، ہم حسن عمل ہم خلق حسن۔ بسم اللہ الرحمن الرحیم، نحمده ونصلي على رسوله الكريم، اما بعد۔ সম্মানিত মুসলিম ভাই বোনেরা، আরবি বছরের প্রথম মাস মুহররম আসলে আমরা বিশেষ একটি সম্প্রদায়কে দেখতে পাই যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের মহব্বতের নামে বিশেষত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি অবিরাম ভালোবাসা এবং ভক্তির নামে বিভিন্ন প্রকারের অনুষ্ঠান, মিছিল এবং জশন ইত্যাদি পালন করে থাকে, যেই সম্প্রদায়টিকে আমরা শিয়া সম্প্রদায় নামে চিনি। এই সম্প্রদায় সম্পর্কে আমাদের সমাজের অধিকাংশ লোকেরই প্রকৃত কোনো ধারণা নেই, যার কারণে আমাদের সমাজের লোকেরা মনে করে যে এই সম্প্রদায়টিও অন্য আরও দশটি মুসলিম ফেরকার মতো একটি মুসলিম ফেরকা। অথচ এটা কোনো মুসলিম ফেরকা নয়, বরং ইসলাম থেকে বহির্ভূত একটি ফেরকা, যার আলোচনা ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত পরিসরে হলেও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজ এই ফেরকা সম্পর্কে আমাদের মুসলিম সমাজের প্রকৃত ধারণা না থাকার কারণে প্রতি বছর হাজার হাজার মুসলিম শিয়া সম্প্রদায়ের দিকে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, আর নিজেদের ধর্ম পরিবর্তন করার ফলে নিজেদের দুনিয়া এবং আখেরাতকে বরবাদ করে দিচ্ছে। তাই সময়ের তাকিদে আমাদের দীনই দায়িত্ব মনে করে এ ব্যাপারে সচেতনতার লক্ষ্যে কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা এই ফেরকার ইতিহাস এবং সূচনা সম্পর্কে একটু জেনে নেই। এই ফেরকাটির সূচনা হয়েছিল ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসনামলে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসনামলের পূর্ব পর্যন্ত ইসলাম ধর্মের যে জয় জয়কার ছিল, তখন কোনো বাতিল শক্তি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাচ্ছিল না। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের শেষ দিকে এমন কিছু লোক ইসলামের মধ্যে প্রবেশ করলো যাদের ইসলাম গ্রহণের ইচ্ছা ছিল না, বরং তাদের মূল টার্গেট ছিল মুসলমানদের সমাজের মধ্যে ঢুকে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি সাধন করা। ওইসব লোকদের মধ্যে থেকে একজনের নাম আবদুল্লাহ ইবনে সাবা, যার বাড়ি ছিল ইয়ামনের সানা শহরে। সে আবদুল্লাহ ইবনে সাবা ইহুদি আলেম ছিল, আর ইহুদি হওয়ার কারণে স্বভাবতই সে ইসলাম ধর্মের চরম দুশ্মন ছিল। সে চাইল যে ইসলাম ধর্মের ক্ষতি কীভাবে করা যায়, এই জন্য সে চক্রান্ত করল যে আমি মুসলমান হয়ে যাব আর মুসলমানদের সমাজে ঢুকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসাবে নিজে পেশ করে আস্তে আস্তে মুসলমানদের আকিদা বিশ্বাসকে পরিবর্তন করার মাধ্যমে মুসলমানদের ইমান এবং আমলকে বরবাদ করে দেব। এই লক্ষ্যে সে মদিনায় আগমন করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে ইসলাম কবুল করল। ইসলাম কবুল করার পর সে মদিনার ভিতরেই তার মিশনের জন্য কাজ শুরু করে দিল। কিন্তু মদিনার মানুষেরা ঠের পেয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বিষয়ে যখন খবর পৌঁছল, সাথে সাথে তিনি আবদুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে বের করে দিলেন। মদিনা থেকে বের হওয়ার পর সে কুফায় গেল, বসরায় গেল, কিন্তু কোথাও সে তার মিশন বাস্তবায়নের জন্য তেমন ক্ষেত্র পেল না। অবশেষে সে মিশর গমন করলো, আর মিশরের পরিস্থিতি তখন এমন ছিল যে সেখানকার কিছু গভর্নরদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে কিছু আপত্তি এবং প্রশ্ন ছিল, যার কারণে মিশরের ভূমিকে সে একদম তার মিশন বাস্তবায়নের জন্য উপযুক্ত পেল। সে মিশরের ভূমি থেকে পূর্ণ ফায়দা ওঠানোর চেষ্টা করলো। সেখানে গিয়ে মুসলমানদের মধ্যে সে ইসলামের একজন একনিষ্ঠ খাদিম হিসেবে পেশ করলো। এরপরে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে যখন তার গ্রহণযোগ্যতা বেড়ে গেল, তখন মূর্খ শ্রেণীর কিছু মুসলমানদের সামনে সে একটি বুলি ছাড়ল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে উনিই খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য ছিলেন, কিন্তু উনার থেকে চক্রান্ত করে আবু বকরকে খলিফা বানানো হয়েছে। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে খলিফা বানিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চক্রান্ত করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হয়েছে। এভাবে সে মানুষকে বুঝাইতে লাগলো আর বলল
যে যেহেতু অন্যায়ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চক্রান্ত করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হয়েছে, এই কারণে আজ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিভিন্ন গভর্নরদের কাছ থেকে এরকম অন্যায় এবং বেইনসাফি প্রকাশ পাচ্ছে, যার কারণে সমস্ত মুসলমানদের এই মুহূর্তে উচিত সে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সে বলল, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সবার উপর ফর্জ। এই কারণে যেহেতু বর্তমান খলিফা খেলাফতের যোগ্য নয়, এই কারণে এই খলিফাকে পরিবর্তন করতে হবে। এই বলে সে প্রোপাগান্ডা চালাইতে লাগলো, সমাজের সর্বস্তরে এই কথাগুলার প্রচার প্রসার করতে লাগলো, দাওয়াত দিতে লাগলো। এক সময় সে বিশাল একটি বাহিনী একত্রিত করে ফেললো এবং তাদের সবাইকে নিয়ে মদিনায় যাত্রা করলো এবং শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। মজলুমভাবে শহীদ হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিন বড় বড় দুইটি পারস্পরিক যুদ্ধ সংগঠিত হয়েছিল মুসলমানদের মধ্যে। এই যুদ্ধের কারণে ইসলাম ধর্মের অনেক ক্ষতি সাধন হয়েছে। যেহেতু মুসলমানদের পারস্পরিক যুদ্ধ চলছিল, তখন আবদুল্লাহ ইবনে সাবা তার দলবল সবাইকে নিয়ে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মধ্যে ছিল এবং এই ঘুলাটে পরিস্থিতিকে সে কাজে লাগিয়ে তখন তার মিশনে আরও আগাইতে শুরু করলো। সে তখন সরল মনা মানুষ, মূর্খ শ্রেণীর মানুষ, দেখে দেখে এক একজনকে এক একটি গুলি শুনাইতে লাগলো। কাউকে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এই পৃথিবীতে আল্লাহর রূপ, আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে এই পৃথিবীতে এসে গেছেন। আবার কাউকে বলে যে নবুয়ত তো মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অধিকার ছিল, জিব্রিল আলাইহিস সালাম ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন, এর কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ নবী হতে পারলেন না। আবার আরেক শ্রেণীর মানুষের সামনে বলল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বপ্রথম খলিফা হওয়ার অধিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, তার সাথে চক্রান্ত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হয়েছে। এটা সম্পূর্ণ তার সাথে জুলুম করা হয়েছে। এই জুলুমের কারণে তারা ওই সমস্ত সাহাবায়ে কেরামকে কাফির পর্যন্ত বলতে দ্বিধাবোধ করেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের ভিতরে থেকে ইবনে সাবা এভাবে এক একজনকে এক একটি ভুল আকিদা, কোরআন হাদিস বিরোধী আকিদা শিখাইতে লাগলো। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ করলেন। এরপরে সেই দল যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল তারা তাদেরকে শিয়ানে আলী নামে পরিচয় দিতে লাগলো, সংক্ষেপে শিয়া। তখন থেকেই কিন্তু শিয়া দলের একটি স্বতন্ত্র ফেরকা হিসেবে রূপ ধারণ করে। যদিও শিয়া সম্প্রদায়টির গোড়াপত্তন, মূল গোড়াপত্তন হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের শেষ দিকে, কিন্তু এটি ডালপালা গজিয়েছে এবং একটি স্বতন্ত্র ফিরকার রূপ ধারণ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের শেষের দিকে। এই হলো এই ফিরকার সূচনা। সূচনা থেকেই আমরা স্পষ্টভাবে বুঝে নিতে পারি যে এই ফিরকার উদ্দেশ্য কিন্তু ইসলাম নয়, বরং এই ফিরকার উদ্দেশ্য হলো ইসলামের ভিতরে ঢুকে ইসলাম এবং মুসলমানের ক্ষতি সাধন করা।